হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী ও দেশবাসীর জন্য উঠে এসেছে 10-10টি বিরাট বড় খবর, এবং এর সাথেই উঠে এসেছে আজ লকডাউন নিয়ে আবারও একটি বিরাট বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে লকডাউন আরো কঠিন হলো এবং 35টি কন্টেনমেন্ট জোন বাড়লো বাংলায়। এবং শুধু তাই নয়, এর সাথে আরো একটি ভয়ঙ্কর খবর, এই লকডাউনটা হবে প্রথম লকডাউনের থেকেও আরো কড়াকড়ি। এবং এর সাথেই উঠে আসছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথচ মনোনীত নাম্বার হয়নি তাদের খাতা দেখার জন্য আরো একটি বড় আপডেট। এর সাথে 31 জুলাই পর্যন্ত বিমান চলাচল নিয়ে উঠে এলো আরো একটি বড় আপডেট। এবং এর সাথে মাস্ক না পরায় গ্রেপ্তার 7 বিরাট বড় কড়াকড়ি নিয়ম হচ্ছে পুলিশের, তা নিয়ে থাকবে বিরাট বড় খবর। এবং এর সাথে আজ থেকে শুধু রাজ্যবাসী নয় গোটা দেশবাসীর জন্য জারি হচ্ছে আরো একটি ভয়ঙ্কর নিয়ম যা আপনাকে মানতেই হবে, সেটা আপনি যে এলাকায় বসবাস করুন, রেড জোন, গ্রিন জোন, কন্টেনমেন্ট জোন বা এমনি যে কোনো জায়গায় থাকলেও আপনাকে এই নিয়মটি মানতেই হবে। অন্যদিকে লকডাউনের মাঝেই বিদ্যুতের বিল নিয়ে উঠে এলো আরো একটি ভয়ঙ্কর আপডেট। এবং এই ভিডিও শেষে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আরো একটি বিরাট বড় সুখবর। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আপনার জন্য আজকের প্রতিটি খবর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি দেখতে থাকুন। এবং এই ভিডিওতে আরো রয়েছে বিধবা ও পেনশন ভুক্তদের জন্য আরো একটি বড় সুখবর। অন্যদিকে জনধন অ্যাকাউন্টের হোল্ডারদের জন্য উঠে আসছে আরো একটি বড় খবর। তো ফ্রেন্ডস, আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো অর্থাৎ জনধন অ্যাকাউন্টের টাকা, বিধবা বয়স্কদের জন্য এবং লকডাউনে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে সেগুলো জানানোর পূর্বে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম কিংবা নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে লেটেস্ট চাকরির আপডেট, নতুন প্রকল্পের সুখবর, সরকারি অনুদান সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে চলে আসে, আপনি যাতে মিস না করেন। এবং এরই সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা একটা শেয়ারই করতে পারে হাজার হাজার মানুষকে সচেতন। তো ফ্রেন্ডস, আজকে যে লেটেস্ট আপডেটগুলো উঠে এসেছে সেগুলো জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, ফের রেকর্ড গড়লো বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যা 1894 জন, কলকাতার পরেই সংক্রমণের দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ ফ্রেন্ডস, দিনের পর দিন রাজ্যের রেকর্ড নিজেই নিজের রেকর্ড ভাঙছে, অর্থাৎ আগের দিন নিজের রেকর্ড বানাচ্ছে এবং সেই রেকর্ডকে ভেঙে এগিয়ে যাচ্ছে রাজ্য। দিনের পর দিন সংক্রমণ প্রবল আকার ধারণ করেছে, গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 1894 জন, 13,240টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণের হদিস মিলেছে, যার হাত ধরে রাজ্যের সংক্রমণ দাঁড়ালো 38,000 পার করে। অন্যদিকে আরো একটি বড় খবর, রাজ্যে যখন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 26 জনের, ফলে রাজ্যে মোট মৃত সংখ্যা দাঁড়ালো 1,049 জন। শুধুমাত্র গত 24 ঘন্টায় কলকাতাতেই আক্রান্ত হয়েছেন 563 জন, বিরাট বড় ভয়ঙ্কর খবর। অন্যদিকে উদ্বেগ বাড়ছে, গত 24 ঘন্টায় উত্তর চব্বিশ পরগনাতে 443 জন সংক্রমিত হয়ে দ্বিতীয় স্থানে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনা। অন্যদিকে উঠে আসে আরো একটি বড় খবর, যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, তবে এখনো অনেকে রয়েছেন যারা মনোনীত নাম্বার পাননি, তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। এই সংক্রমণের কঠোর পরিস্থিতিতে স্কুটিনি এবং রিভিউ এর খরচ কমালো সংসদ, এবং 30 আগস্ট পর্যন্ত তার করা যাবে আবেদন, এবং ওই সকল ছাত্রছাত্রীদের খাতা রিভিউ করার দায়িত্ব দেওয়া হলো 31 আগস্ট পর্যন্ত, যেখানে বলা হচ্ছে খাতা স্কুটনি করতে হলে প্রত্যেক সাবজেক্ট পিছু যেখানে দিতে হতো 60 টাকা সেখানে বর্তমানে দিতে হবে 50 টাকা, এবং যদি কেউ খাতা রিভিউ করতে চায় তাকে দিতে হবে 75 টাকা, যেটা আগে লাগতো 100 টাকা করে, এমনটাই বিরাট বড় সুখবর ছাত্রছাত্রীদের জন্য। সংসদের তরফ থেকে জানানো হয়েছে এই রেজাল্টে কিন্তু অনেকেই সন্তুষ্টি নাও হতে পারেন, তাই তাদের জন্য 31 আগস্ট পর্যন্ত স্কুটনি বা রিভিউ করা যেতে পারে, এমনটাই বিরাট বড় সুখবর রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। অন্যদিকে আরো একটি বড় খবর, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারতে আবারও অ্যাকাউন্টে পাবে 1,000 টাকা, কেন্দ্র সরকারের তরফ থেকে এমনই ঘোষণা। তবে সেটা জানানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই, মাস্ক না পরায় 7 গ্রেপ্তার, শহরের কড়া টহলদারি চালাচ্ছে পুলিশ, এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর খবর। দিনের পর দিন সংক্রমণ প্রবল আকার ধারণ করছে, এবং এই সংক্রমণকে রোকার আমাদের কাছে একটাই হাতিয়ার, তা হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি মাস্ক না থাকে তাহলে অন্তত কোনো পরিষ্কার রুমাল বা কাপড় একাধিকবার ভাঁজ করে নিয়ে নাক বা মুখে ঢেকে রাখতে হবে, কারণ চিকিৎসক গবেষণার প্রত্যেককেই বলেছে সংক্রমণ থেকে বাঁচতে সবার আগে মাস্ক নাক মুখ দিয়ে ঢাকাতে হবে। কিন্তু রবিবার সচেতনতা
করা বা এতবার সচেতন করা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করে মাস্ক না পরায় শহরের 7 জনকে গ্রেফতার করলো পুলিশ। এদিন ঘটলো এমন একটি ভয়ঙ্কর খবর, হেলমেট পরা সত্ত্বেও পুলিশ হাত দেখাতেই বাইক আরোহী ভাবলেন হয়তো পুলিশ লাইসেন্স দেখতে চাইছে। কিন্তু সেগুড়ে বালি, পুলিশ কিছু গাড়ি সংক্রান্ত কিছুই দেখলো না, তবু ওই যুবককে গ্রেফতার করে নিয়ে গেল দমদম পুলিশ থানায়। কারণ মাস্ক না পরায় ওই বাইক আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ, এরকম 7 জনকে গ্রেফতার করা হয়, এরকম বিরাট বড় খবর। অন্যদিকে আরো একটি বড় খবর, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের 3 কোটি লোক পাবে ব্যাংকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে, এই মুহূর্তে সব থেকে বড় খবর। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান 1,70,00,000 টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী অন্ন যোজনা, প্রভিডেন্ট ফান্ড ছাড়াও সেলফ হেল্প, মহিলা গ্রুপ ও বিধবা বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য সাহায্যের কথা তিনি ঘোষণা করেন, 1,70,000,000 টাকা। সেই প্যাকেজ থেকে সেলফ হেল্প গ্রুপের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। গ্রুপগুলোর হাতে যাতে টাকা থাকে তাই 2,00,000 টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও জনধন যোজনার অ্যাকাউন্ট আছে এমন মহিলাদের আবারও মাসিক 500 টাকা করে দেওয়া হবে। তবে বয়স্ক, বিশেষভাবে সক্ষম বিধবাদেরকে এমন 3 কোটি ব্যক্তিদের 1,000 টাকা করে অতিরিক্ত দেওয়া হবে। এর সাথে 8,69,00,000 কৃষক পাবে 2,000 টাকা করে। ফ্রেন্ডস, ইতিমধ্যে জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে রাজ্যের ওইসব মহিলাদের যাদের অ্যাকাউন্টে 500 টাকা করে এসেছিল তাদের আগামী 3 মাস আবারও 500 টাকা করে দেওয়া হবে। তবে এবারে একটু ভাগ করে দেওয়া হয়েছে, এমন অনেক মহিলা রয়েছে যারা বিধবা, যারা পেনশনভুক্ত অথবা যারা বিশেষভাবে সক্ষম, সেই সকল অ্যাকাউন্টে দেওয়া হবে 1,000 টাকা, যা গোটা দেশ জুড়ে রয়েছে 3 কোটি। তার মধ্যে রাজ্যের 8,69,00,000 রয়েছে কৃষক, তারাও পাবে কৃষকদের জন্য 2,000 টাকা করে। ফ্রেন্ডস, আপনার পরিচিত কোনো মহিলার জনধন যোজনা অ্যাকাউন্টের বই থাকলে অবশ্যই ভিডিওটি তাকে শেয়ার করুন এবং আপনার পরিচিত সকল ব্যক্তিকে ভিডিওটি শেয়ার করে সাহায্য করার চেষ্টা করবেন। অন্যদিকে উঠে আসছে সংক্রমণের 30টি রাজ্যের মধ্যে 9টির অবস্থা খুবই খারাপ, তার মধ্যে 4টিকে জরুরি পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক। হ্যাঁ ফ্রেন্ডস, দিনে দিনে রাজ্যগুলি সংক্রমণের জর্জরিত অবস্থায় পৌঁছে গেছে, তার মধ্যে কিছুগুলো রাজ্যের অবস্থা খুবই দুর্বল। তার মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা, একের পরই রয়েছে বিহার, তেলেঙ্গানা। 30টি রাজ্যের মধ্যে 4টির অবস্থা খুবই কঠিন এবং আরো 9টির অবস্থা খারাপ। তার মধ্যে যে 9টি রয়েছে, মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাট। হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের পশ্চিমবঙ্গ রয়েছে এই লিস্টে, যেখানে বলা হচ্ছে সমীক্ষায় পর্যালোচনা দরকার, সমীক্ষায় আরো সঠিক তথ্যের উপর জোর দেওয়া হয়েছে। 4 যে রাজ্যকে পরামর্শ দেওয়া হবে জরুরিকালীন অবস্থার জন্য, এই 4টি রাজ্য হলো বিহার, পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা। এবং খুব শীঘ্রই সংক্রমণ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, 72 ঘন্টার মধ্যে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা বলা হয়েছে, পাশাপাশি কন্টেনমেন্ট জোনে নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। অন্যদিকে আরো একটি ভয়ঙ্কর খবর, একটানা মাস্ক ব্যবহারের ফলে দেখা দিতে পারে গুরুতর সমস্যাগুলি, বিরাট বড় সমীক্ষায় উঠে এলো আপডেটটি। সংক্রমণের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সারা দেশে, ভ্যাকসিন তৈরি তো হচ্ছে তবে কাজে লাগাতে কয়েক মাস এমনকি বছর অবধিও গড়াতে পারে। তবে বর্তমান এই মহামারী এড়ানোর সমাধান হচ্ছে মাস্ক পরা। তবে মাস্ক পরা অবস্থায় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, অন্যথায় এটি কিছু শারীরিক সমস্যার কারণও হতে পারে। বিশেষজ্ঞদের মতে বাড়িতে থাকলে সব সময় মাস্ক পরে থাকার দরকার নেই। কোন সুস্থ ব্যক্তি কেবল তখনই একটি মাস্ক পরা উচিত যখন তিনি অন্য কোনো অসুস্থ বা সংক্রমিত ব্যক্তির কাছাকাছি যাচ্ছেন এবং বাড়ির বাইরে যাচ্ছেন। দীর্ঘ সময় পর্যন্ত মাস্ক পরে থাকলে দেখা দিতে পারে যে শারীরিক সমস্যাগুলি তা হলো শ্বাস নিতে অসুবিধা বা শ্বাসকষ্ট। যেখানে বলা হচ্ছে মানুষ শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, তবে মাস্ক পরে থাকলে কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে নিঃসৃত হয়। একই সময়ে মাস্কের কারণে অল্প পরিমাণে অক্সিজেন শরীরের মধ্যে পৌঁছায়, এই কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করেছে। এই সমস্যা বাড়তে থাকলে ব্যক্তির মাথা ঘোরানো এবং শ্বাস নিতে সমস্যা হতে পারে, অতএব দীর্ঘ সময়ের জন্য মাস্ক প্রয়োগ করা ঠিক নয়। আরো কয়েকটি ক্ষেত্রে মাস্ক পরা উচিত নয়, যেরকম মর্নিং ওয়াক বা শরীর চর্চার সময় মাস্ক ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরার সমস্যা হতে পারে মাস্ক পরলে। অন্যদিকে আরো একটি ভয়ঙ্কর খবর, উদ্বেগ বাড়ছে সংক্রমণের, 35টি কন্টেনমেন্ট জোন বাড়ালো বাংলায়। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সংক্রমণের নিয়ন্ত্রণ আসা তো দূরের কথা, আরো বেড়েই চলেছে রাজ্যে সংক্রমণের সংখ্যা, দিনের পর দিন প্রবল আকার ধারণ করছে। তাই রাজ্যে কন্টেনমেন্ট জোন বেড়েছে 35টি, তারই মধ্যে শুধু কলকাতাতেই রয়েছে 25 থেকে 28টি কন্টেনমেন্ট জোন।
জোন। এরই সাথে উত্তর চব্বিশ পরগনায় সর্বাধিক কন্টেনমেন্ট জোন, জেলায় এখন কন্টেনমেন্ট জোনের সংখ্যা 95টি এবং কলকাতাতে নতুন করে 8টি এলাকায় কন্টেনমেন্ট জোনে পরিণত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বকুল বাগান, উল্টোডাঙ্গা, মেন রোডের বস্তি এলাকায়ও। অন্যদিকে উঠে আসছে আরো একটি লেটেস্ট আপডেট, যেখানে বলা হচ্ছে 31 জুলাই পর্যন্ত দিল্লি মুম্বাই সহ 6টি শহরে বিমান আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ কলকাতায়। কলকাতায় ঘরোয়া উড়ানের নিষেধাজ্ঞা মেয়াদ বৃদ্ধি করলো পশ্চিমবঙ্গ সরকার। আগামী 31 জুলাই পর্যন্ত কলকাতা দেশের 6টি শহর থেকে উড়ান বন্ধ সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সংক্রমণের অতি সংক্রমিত শহর থেকে উড়ান বন্ধ রাখছে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদের মতো 6টি শহরে বিমান আসবে না এই শহরে। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এই পর্যন্ত শেষ নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট রয়েছে, সেগুলো জানার জন্য আমাদের ভিডিও হোম স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওতে ক্লিক করে একদম তাজা লেটেস্ট খবরটা জেনে নিতে পারবেন। সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আপনার এলাকায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের বলবেন, আমরা সাহায্য করার চেষ্টা করব কমেন্ট বক্সে। সাথে সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছেন, সেখানেও ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন, যাতে ভবিষ্যতে কোনো চাকরি আপডেট মিস না হয়।